কলকাতার মেট্রো যাত্রীদের জন্য এক দারুণ সুসংবাদ। আগামী বছর সম্ভবত দুর্গাপূজার আগে কলকাতা জুড়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোপুরি শুরু হয়ে যাবে, এই খবর দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে মেট্রো লাইনটি পুরোপুরি চালু হওয়ার অপেক্ষায় ছিলেন কলকাতাবাসী, বিশেষ করে প্ল্যানেট থেকে শিয়ালদহ পর্যন্ত একটানা যাতায়াতের স্বপ্ন সত্যি হতে চলেছে এবার। তবে বউবাজার এলাকায় কাজ এখনো শেষ হয়নি, এই অংশে বেশ কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে আগামী 10 মাসের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে। এই খবরে কলকাতাবাসী খুশি হলেও বউবাজারের কিছু বাসিন্দা এখনো চিন্তিত, কারণ কাজের সময় সেখানে জলের সমস্যা দেখা দিয়েছিল। তবে মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এই সমস্যার সমাধান করা হবেই। সব মিলিয়ে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হলে কলকাতাবাসীর দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠবে।